আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আশা করি তোমরা বৈশ্বিক করোনাকালীন অবস্থায় সবাই ভালো আছো এবং নিরাপদ নিরাপত্তার সাথে তোমরা যে পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাচ্ছ। তো আজকে আমরা যে বিষয় তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে যেটা আমরা তোমাদের কন্টিনিউ করছি ধারাবাহিক ক্লাস কার্যক্রমের অংশ হিসাবে, সেটা হচ্ছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় একটা পর্যায়ক্রমিক আলোচনা বা সুবিধা অসুবিধা বা দুইটা অর্থব্যবস্থার মধ্যে কোন দিকগুলো ভালো কল্যাণকর রাষ্ট্রের জন্য আর কোনগুলো অসুবিধা অর্থাৎ কোনগুলো রাষ্ট্রের জন্য অকল্যাণ করে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসো আমরা পুঁজিবাদী অর্থব্যবস্থা যদি দেখতে চাই সংজ্ঞাগত এই দুইটা অর্থব্যবস্থায় আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে অর্থব্যবস্থা বিশ্বের প্রচলিত অর্থব্যবস্থা যেটি সেটা হচ্ছে চার ধরনের হয়, সেটা হচ্ছে আমাদের ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক যেটাকে আমরা নির্দেশমূলক অর্থব্যবস্থা বলতে পারি, আরেকটি হচ্ছে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক দুইটার ভালো দিক গ্রহণ করে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, এবং বিশ্বের সর্বাধিক কল্যাণধর্মী যে অর্থব্যবস্থা যেটাকে আমরা বলি মানব রচিত নয় অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত, সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। এই চারটি অর্থব্যবস্থা আমাদের পাঠ্য কার্যক্রমের অংশ হিসাবে আমরা তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা আসবো যে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এই দুইটার সংজ্ঞাগত দিকটা কেমন, অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থা কাকে বলে। তোমরা যদি খেয়াল করো যে এখানে নামটা পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কেন বলা হয়েছে, যে অর্থব্যবস্থায় মুনাফা বা পুঁজিকে প্রাধান্য দিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয় অর্থাৎ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হয় সেটাকে আমরা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলি। এখন এই সময়টা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে পুঁজিকে প্রাধান্য দেওয়া হচ্ছে অর্থাৎ মুনাফাকে প্রাধান্য দিয়ে হয়, এটা যেমন চরম সত্য। একইভাবে এই অর্থব্যবস্থার তিনটা ক্রাইটেরিয়া যেটা আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, একটা হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা, তাহলে যে অর্থব্যবস্থার সম্পদে ব্যক্তি মালিকানা স্বীকৃত মুনাফা কেন্দ্রিক উৎপাদন হয় এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে। গত ক্লাসে আমরা স্বয়ংক্রিয় পদ্ধতিটা বিস্তারিত আলোচনা করেছিলাম যে কিভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দাম নির্ধারণ হয়, যে যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত এবং মুনাফা কেন্দ্রিক উৎপাদন হয় এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে দাম নির্ধারণ হয় সেই অর্থব্যবস্থাটাকে আমরা বলি পুঁজিবাদী অর্থব্যবস্থা। তাহলে দুইটা বিষয়, সম্পদের ব্যক্তি মালিকানা, তারপরে সে তোমার মুনাফা কেন্দ্রিক উৎপাদন হবে এবং স্বয়ংক্রিয় যে প্রক্রিয়া সেটা এখানে বিদ্যমান থাকবে, তাহলে সেটাকে আমরা বলি পুঁজিবাদী অর্থব্যবস্থা। এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা যদি আমাকে বলা হয় যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, তখন আমি যে বিষয়টা বলবো যে এই তিনটা বিষয়ে এখানে ছিল সম্পদের ব্যক্তি মালিকানা, আমরা বলবো যে অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত, মুনাফা কেন্দ্রিক না এখানে বলবা রাষ্ট্রের কল্যাণ কেন্দ্রিক অর্থাৎ সামাজিক কল্যাণ যেখানে সর্বোচ্চ হবে, দেশের কল্যাণকে প্রাধান্য দিয়ে উৎপাদন পরিচালনা হয়, জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে উৎপাদন হয় এবং কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক দাম নির্ধারণ হয়। খেয়াল করো এখানে স্বয়ংক্রিয় প্রক্রিয়া ছিল আর এখানে হবে দাম নির্ধারণের কৌশলটা হবে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক দাম নির্ধারণ উৎপাদন কৌশল পরিচালনা হয়, সেটাকে আমরা বলি সমাজতান্ত্রিক অথবা নির্দেশমূলক অর্থব্যবস্থা। এখন প্রশ্ন হতে পারে যে এটাকে কেন নির্দেশমূলক বলা হয়, যেহেতু কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ আমরা বুঝতে চাচ্ছি যে সরকার কর্তৃক নির্ধারিত একটা কর্তৃপক্ষ বা অথরিটি যারা উৎপাদনের সাথে সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করবে, পণ্যের দাম, উৎপাদক কি পরিমাণ পণ্যের দাম উৎপাদন হবে বা নির্ধারণ হবে সবগুলো নির্ধারণ করবে। আমি একটু লেখার চেষ্টা করছি, তবে তো এখন আসো সংজ্ঞাগত বিষয়টা আমরা পারবো যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা। এখন আসো সম্পদের মালিকানা, এই পয়েন্টটা দিয়ে তোমাকে যদি কথা বলতে বলে দুই অর্থব্যবস্থার মধ্যে কোথায় তুমি পার্থক্য করবা, বলবা পুঁজিবাদী অর্থব্যবস্থার ক্ষেত্রে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত। সম্পদ বলতে আমরা এখানে অর্থনীতিতে ভূমি, শ্রম, মূলধন, সংগঠনকে মূলত বুঝিয়ে থাকি,
তাহলে সম্পদের ব্যক্তি মালিকানা মানে উৎপাদনের সকল উপকরণের মালিকানা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন থাকবে, ব্যক্তি তার স্বাধীন মানে সিদ্ধান্ত স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা উৎপাদন করার ক্ষেত্রে বেশ স্বাধীনভাবে এইগুলো ব্যবহার করতে পারবে তার উপকরণ সমূহ। কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানাটা আমাদের স্বীকৃত না, অর্থাৎ ব্যক্তি মালিকানা থাকে না, সেটা রাষ্ট্রীয় মালিকানায় থাকে। তাহলে এটা মূল আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য বা বৈশিষ্ট্য বলতে পারো। 3 নম্বর যেটা আমরা বলতে পারি যে ভোগের স্বাধীনতা, খেয়াল করো এই ভোগের স্বাধীনতাটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় থাকবে কি থাকবে না বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় থাকলেও কতটুকু সেটা বিস্তারিত আমাদেরকে বলতে হবে। ভোগের ক্ষেত্রে একজন ভোক্তা কি পরিমাণ দ্রব্য বা সেবা ভোগ করবে বা কোনটা ভোগ করবে এটা সিদ্ধান্ত ব্যক্তি তার নিজের ইচ্ছাধীন, অর্থাৎ নিজের ইচ্ছা মতো সে তার চাহিদা মোতাবেক দ্রব্য সেবা ভোগ করতে পারে। তাইলে ভোগের স্বাধীনতাটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় পুরোপুরি থাকবে, বলবৎ থাকবে। তা ভোক্তা তার দ্রব্য সেবা পছন্দ করা ভোগ করার ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো সেটা স্বাধীনভাবে গ্রহণ করতে পারে, এই জন্য আমরা বলি ভোক্তা পূর্ণ স্বাধীন। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে এটা হবে পুরা বিপরীত একটি চিত্র। সেই চিত্রটা কিরকম, যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় একজন ভোক্তা বা একটা দেশের নাগরিক কি পরিমাণ দ্রব্য সেবা ভোগ করবে সেটা কিন্তু ব্যক্তি একা সিদ্ধান্ত নিতে পারে না, এই ক্ষেত্রে রাষ্ট্রীয় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ, যে আমরা বলেছিলাম আগে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ এই বিষয়টা তোমাকে সিদ্ধান্ত দিয়ে জানাবে যে আপনি এই পরিমাণ দ্রব্য ভোগ করবেন বা এই দ্রব্যগুলো আপনারা ভোগ করতে পারবেন। তাহলে ভোগের স্বাধীনতার ক্ষেত্রে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমরা বলবো যে ভোগের স্বাধীনতা নেই, আর সমাজতান্ত্রিক যেহেতু স্বাধীনতা নেই তাহলে আমাদের পুঁজিবাদীতে এটা স্বাধীনতাটা আছে এটা আমরা বলবো। শ্রেণী শোষণ, শ্রেণী শোষণ বলতে সমাজে আমরা জানি বিভিন্ন শ্রেণীর লোক বাস করে, আমরা আর্থিক সামর্থ্যের ভিত্তিতে এখানে অর্থনীতিতে নির্ধারণ করা হয়েছে যে শ্রেণী বলতে আমরা ধনী মধ্যম এবং গরিব শ্রেণীকে বুঝিয়েছি। এখানে বলা হয় যে এই যে শোষণটা ধনীরা গরিবদেরকে শোষণ করবে এই বিষয়টা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় এটাকে স্বীকৃতি দেওয়া হয়। কীরকম স্বীকৃতি দেওয়া হয়, যেমন পুঁজিবাদী মানে মুনাফাকে সর্বোচ্চ করার জন্য বেসরকারি খাত, যেটা সাধারণ জনগণ মুনাফাকে একীভূত করার জন্য অর্থাৎ নিজের কাছে পুঁজিকে আরও বৃদ্ধি করে সমৃদ্ধ করার ক্ষেত্রে তারা যেটা করবে, যে সমাজে নিম্ন শ্রেণী বা দুর্বল অর্থনীতি সমৃদ্ধ যে সমস্ত মানুষগুলো আছে, শ্রমিক শ্রেণী যারা আছে, যারা কর্মজীবী তাদের উপর তারা শোষণ করবে, তাদেরকে ন্যায্য মজুরি যতটুকু প্রাপ্য এটা প্রদান করবে না। কারণ আমরা জানি যে শ্রমিকদের খরচ, যে মানে শ্রমিকদের পিছনে যে খরচটা হবে এটা যদি উদ্যোক্তা বা উৎপাদনকারী যদি কম দিতে পারে, অর্থাৎ খরচটা যত কমাইতে পারে তার মুনাফাটা তত কী হবে, বেশি হবে। এই চিন্তায় শ্রেণী শোষণটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় বেশি হবে, অর্থাৎ শ্রমিকদের উপরে শোষণের যে একটা স্বীকৃতি এটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় আছে। তাহলে শ্রমিকদেরকে ন্যায্য মজুরি বা ন্যায্য প্রাপ্যটা তাকে দেওয়া হবে না, তাকে যতটুকু কম মজুরি দিয়ে তারা মুনাফাটাকে উৎপাদনকারীরা মুনা পুঁজিপতির যারা আছে তারা সমাজের ধনী শ্রেণী সেকশন যেটা আছে তারা মুনাফাকে সর্বোচ্চ করার চেষ্টা করবে। তাহলে শ্রেণী শোষণটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় বিদ্যমান, তাহলে এটা একটা নেগেটিভ দিক হিসাবে আমরা মার্কিং করতে পারি যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রেণী শোষণটা থাকবে না, কারণ যেহেতু রাষ্ট্রীয় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ এখানে উৎপাদনের সকল কার্যক্রম পরিচালনা করবেন, সেখানে তারা যাদের যতটুকু প্রাপ্য বা ন্যায্য মজুরি সেটা প্রদান করবে রাষ্ট্রীয়ভাবে, সুতরাং শ্রেণী শোষণটা সেখানে থাকবে না। শ্রম বিভাগ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রম বিভাগ আমাদের এখানে যদি আমরা বলতে চাই, বিভাগ আমরা জানি যে আমাদের বিভিন্ন আমাদের নোয়াখালী কলেজের স্টুডেন্ট আছে, এখানে আর্টস কমার্স আর্টসে আছে, যেটাকে আমরা মানবিক বলি, বাণিজ্য শাখা আছে এবং বিজ্ঞান শাখা, এরকম বিভাগ ভাগ করা থাকে। একইভাবে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কারখানায় যে কোনো, যেমন পোশাক তৈরিতে এখানে বিভিন্ন সেকশন থাকে, ভাগ করা থাকে, বিভাগ থাকে, যেমন নেটিং, কাটিং সেকশন, ড্রয়িং সেকশন, এদের বিভিন্ন কার্যক্রমগুলো সম্পূর্ণ আলাদা থাকে। এই বিভাগগুলোর কার্যক্রম যেরকম আলাদা, তো কোন শ্রমিক কোন কাজের উপযুক্ত বা কোন শ্রমিক কোন কাজের যোগ্য সেটা নির্ধারণ করা এটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অন্যতম একটা উদ্দেশ্য। কেন,
যে শ্রমিক যে কাজের জন্য যোগ্য বা উপযুক্ত বা দক্ষ তাকে যদি ওই কাজে নিয়োগ দেওয়া হয় তাহলে তার কাছ থেকে সর্বোচ্চ সেবা পাওয়া যাবে, অর্থাৎ খরচ কম করার মাধ্যমে মুনাফাটা বেশি করা যাবে। তাহলে শ্রম বিভাগ সর্বোচ্চকরণের হয়, অর্থাৎ যে শ্রমিক যে কাজের উপযুক্ত তাকে ওই কাজে নিয়োগ দেওয়ার প্রবণতা পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যাপকভাবে দেখা যায় বা থাকবে। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রম বিভাগ করা হয় না বা শ্রম বিভাগটা তেমনভাবে গুরুত্বপূর্ণ নয়, যেহেতু এখানে কল্যাণের জন্য হয়, মুনাফার জন্য উৎপাদন হয় না। এখন আসেন আমরা সুষম উন্নয়ন নিয়ে কিছু কথা বলতে চাই। সুষম উন্নয়ন বলতে পুঁজিবাদী অর্থব্যবস্থায় সুষম উন্নয়ন হবে না, তাই না স্যার? এটাও একটা নেগেটিভ দিক। আমরা নেগেটিভ দিক সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পাবো, সেটা পরে দেখাচ্ছি। সুষম উন্নয়ন, তাহলে সুষম উন্নয়নটা হচ্ছে একটা দেশের বিভিন্ন অঞ্চলের সমানভাবে উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ, এই বিষয়টা পুঁজিবাদী অর্থব্যবস্থার মধ্যে পাওয়া যাবে না। অর্থাৎ এখানে সকল মানুষের, সকল জনগণের সমানভাবে উন্নয়নের যে বিষয়টা এখানে আসবে না। এখানে শুধু মাত্র সামর্থ্যবান ধনী শ্রেণী যারা আছে তাদের ক্ষেত্রে উন্নয়নটা ভিজিবল বা দৃশ্যমান থাকবে, আর বাকি অবহেলিত মানুষ যারা আছে সমাজের নিম্ন শ্রেণী যাদের সামর্থ্য কম তাদের উন্নয়নটা দৃশ্যমান হবে না বা তাদের ব্যাপকভাবে উন্নয়নের কোনো পরিকল্পনা বা রাষ্ট্রীয়ভাবে নেওয়া হবে না। যাদের পুঁজিবাদী অর্থব্যবস্থায় সুষম উন্নয়ন হয় না, কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এখানে সুষম উন্নয়নের কথা বলা হয়েছে। এখানে সকল নাগরিককে সমান দৃষ্টিতে দেখে তার যোগ্যতা অনুযায়ী মজুরি দিয়ে তার সুষম উন্নয়ন ঘটানোর চেষ্টা করা হবে, একইভাবে বিভিন্ন অঞ্চলের হোক বা জনগণেরই হোক। অবাধ প্রতিযোগিতা, এটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার নেগেটিভ দিক হবে, আর আমাদের পজিটিভ দিক হবে হচ্ছে আমরা যদি বলি সম্পদের মালিকানা পজিটিভ দিক, পুঁজিবাদী অর্থব্যবস্থা ভোগের স্বাধীনতা পজিটিভ দিক, শ্রম বিভাগ এটাও পজিটিভ দিক। অবাধ প্রতিযোগিতা কাকে বলে? প্রথমে আসো, অবাধ প্রতিযোগিতা আমরা বলছি যে পুঁজিবাদী অর্থব্যবস্থা একটা ইতিবাচক দিক। কেন? অবাধ যদি প্রতিযোগিতা থাকে, যেমন আমাদের ক্লাসের মধ্যে কম্পিটিশন যদি থাকে পড়াশোনার ক্ষেত্রে, আমরা ভালো কলেজে ভর্তি হয় কেন, এখানে ভালো স্টুডেন্টদের সমাগম ঘটে, অর্থাৎ এখানে আমরা জানি যে নোয়াখালী কলেজে সাধারণত এই এলাকার সবচেয়ে মেধাবী ছাত্র এবং ছাত্রীরা এখানে ভর্তি হবে। সুতরাং আমি আমার মেধাকে আরও বেশি সমৃদ্ধ ধারালো করার জন্য, অর্থাৎ বৈশ্বিক যে প্রতিযোগিতামূলক বিশ্ব সেখানে আমি আমাকে আরও বেশি যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য আমাকে অবশ্যই এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে সবাই ভালো, অর্থাৎ ভালোদের মধ্যে আমি যদি ভালো হতে পারি, সেরাদের মধ্যে সেরা হতে পারি, মেধাবীদের মধ্যে আরও বেশি মেধাবী হতে পারি, তাহলে নিশ্চিত আমার যোগ্যতা আরও এগিয়ে যাবে। একইভাবে অবাধ প্রতিযোগিতা এখানে থাকবে, অবাধ প্রতিযোগিতা সবার মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে, কার একটা সুস্থ প্রতিযোগিতা আমরা বলি, যে কার আগে কে ভালো কোয়ালিটিগুলো ডেভেলপ করতে পারে। একইভাবে পুঁজিবাদী অর্থব্যবস্থার ক্ষেত্রে যেটা বলা হয়, এখানে অসংখ্য উৎপাদনকারী থাকবে। একটা দেশের যতগুলো পুঁজিবাদী প্রতিষ্ঠান আছে, অর্থাৎ যতগুলো এখানে উদ্যোক্তা বা উৎপাদনকারী আছে, প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে যে মার্কেটে আমার দ্রব্যটা যেন গুণগত মানসম্পন্ন সবচেয়ে বেশি হয় এবং মার্কেটের প্রাইসটাও যেন সহনীয় পর্যায়ে থাকে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আমার দ্রব্যটা যেন মার্কেটে চলে, এই মানসিকতাটা সকল উৎপাদনকারীর মাথায় থাকবে। এবং এই অবাধ প্রতিযোগিতা থাকার কারণে যেটা হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের দ্রব্যের সমূহের বা সেবাসমূহের গুণগত মান বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি বলো, নতুন নতুন উদ্ভাবনী শক্তি বলো, এগুলা ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে অবাধ প্রতিযোগিতা পুঁজিবাদী অর্থব্যবস্থায় থাকবে, থাকার ফলে দ্রব্যের গুণগত মান বৃদ্ধি পাবে, দ্রব্যের দাম তুলনামূলকভাবে কমে যাবে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিন্তু অবাধ প্রতিযোগিতা থাকে না। যেমন তুমি ক্লাসের মধ্যে একজন ছাত্র, তোমার ক্লাসে তুমি তোমাকে প্রশ্ন করে বা তোমার স্টুডেন্ট তুমি তোমরা কতজন, আমি একাই, সুতরাং এখানে প্রতিযোগিতার সুযোগ নেই, যার কারণে একজন ভালো স্টুডেন্টও যদি এরকম অবস্থানে থাকে তাহলে সে কিন্তু দিন কে দিন তার যে যোগ্যতা যতটুকু ছিল সেটাও সে হারিয়ে ফেলবে, কারণ তার সামনে যদি
প্রতিযোগিতার টার্গেট না থাকে, সে যত ভালো স্টুডেন্টই হোক সে যেরকম নিরাশ হবে, আস্তে আস্তে তার এই দক্ষতাটা নষ্ট হয়ে যাবে, তার এই মেধাটা আস্তে আস্তে বিলুপ্ত হবে। একইভাবে অবাধ প্রতিযোগিতা যদি না থাকে, তাহলে ভালো গুণগত মানসম্পন্ন দ্রব্য সেবা দেশে উৎপাদন হবে না, তারপরে দেশের জনগণ এটার দ্বারা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আমরা বলি অন্তত যে অবাধ প্রতিযোগিতা নেই, আর পুঁজিবাদী অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা আছে। আমি একটু বিস্তারিত বলছি যাতে যে কোনো মানে তোমার ছোট প্রশ্ন হইলো যেন তোমরা উত্তর দিতে পারো, যে এই যে প্রশ্নগুলো বলতেছি কোনগুলো পজিটিভ, এখানে পজিটিভ নেগেটিভ যে চিহ্নগুলো দিচ্ছি মূলত পুঁজিবাদীকে সামনে রেখে, আর সমাজতান্ত্রিকের ক্ষেত্রে এইগুলো হচ্ছে তোমার নেগেটিভ হিসাবে আসবে। সমাজতান্ত্রিকের ক্ষেত্রে এটা হচ্ছে শ্রেণী শোষণটা সমাজতান্ত্রিক ইতিবাচক দিক, শ্রেণী শোষণ নেই। শ্রম বিভাগ নেতিবাচক, কারণ শ্রম বিভাগ না থাকলে আমরা জানি যে কম খরচে বেশি উৎপাদন করা যাবে না। সুষম উন্নয়ন সমাজতান্ত্রিকের ইতিবাচক, কিন্তু আমাদের পুঁজিবাদীতে এটা নেতিবাচক দিক। আর এখানে অবাধ প্রতিযোগিতা পজিটিভ, অর্থাৎ সমাজতান্ত্রিকের জন্য নেগেটিভ এবং আমাদের পুঁজিবাদীর জন্য এটা পজিটিভ। এই বিষয়গুলো তোমাদের আসলে, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে উদ্দীপকে ই সমাজতান্ত্রিকের পুঁজিবাদী ইতিবাচক দিকগুলো কি, তখন আমরা সহজে যেন আলোচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সামনে আরও কতগুলো বৈশিষ্ট্য রয়ে গেছে এবং সেগুলো আমরা গুরুত্বের সাথে আলোচনা করি এবং বেশি গুরুত্বপূর্ণ, এজন্য শেষে রাখছি, কারণ শেষের দিকে তোমাদের মনোযোগ আসল বাড়ানোর জন্যই মূলত এগুলো। যেমন মুনাফা, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মুনাফাকে প্রাধান্য দেওয়া হয় কোন অর্থব্যবস্থায়, নিশ্চিতভাবে তোমরা বলতে পারবা যে পুঁজিবাদী অর্থব্যবস্থায় মুনাফাকে প্রাধান্য দেওয়া হয়। মুনাফাকে প্রাধান্য দেওয়া এটা একটা ইতিবাচক দিক আছে, যে মুনাফাকে প্রাধান্য দিলে উৎপাদনকারী বা উদ্যোক্তারা উৎপাদন করার প্রতি একটা উৎসাহিত হবে এবং নতুন নতুন ভাবে এরা নতুন জায়গায় বিনিয়োগ করা বা বিনিয়োগের পরিমাণকে বাড়ানোর জন্য এরা সচেষ্ট হবে। তাহলে এটা দেশের উৎপাদনকে আরও বাড়ানোর জন্য মুনাফা কেন্দ্রিক উৎপাদনটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যেহেতু মুনাফাকে না রাষ্ট্রীয় কল্যাণকে দেওয়া হয়, রাষ্ট্রের প্রফিট ম্যাক্সিমাইজেশন থাকে না এখানে, মুনাফাকে সর্বোচ্চ করার জন্য চেষ্টা করে না, বরং এখানে রাষ্ট্রীয় কল্যাণ আমরা যেটাকে বলি ওয়েলফেয়ার, একটা দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য রাষ্ট্র চেষ্টা করবে। মুনাফা থাকলো কি থাকলো না এটা রাষ্ট্র দেখবে না। তাহলে এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা মুনাফাকে প্রাধান্য দেওয়া হয় না, উদ্যোক্তারাও এখানে উৎসাহিত হয় না। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতির ব্যাপারে আমরা যেটা বলি তোমাদেরকে সহজে, যে মুদ্রাস্ফীতি কাকে বলে, দাম স্তর ক্রমাগত বেড়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। তাহলে কিসের দাম স্যার? দ্রব্য এবং সেবা, অর্থাৎ যে সমস্ত দ্রব্য সেবা আমরা ভোগ করব, এই সমস্ত দ্রব্য সেবা সমাজের অর্থনীতিতে যদি এগুলা ধারাবাহিকভাবে কোনো একটা নির্দিষ্ট না, অর্থাৎ একসাথে সকল দ্রব্য এবং সেবার দাম স্তর যদি ক্রমাগত বেড়ে যেতে থাকে, সেটাকে আমরা অর্থনীতি পরিভাষায় বলি মুদ্রাস্ফীতি। তোমরা এই মুদ্রাস্ফীতি সম্পর্কে অনেক বেশি অবগত আছো, তার সত্ত্বেও এগুলো আমরা বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী অধ্যায়গুলোই আছে। তাহলে মুদ্রাস্ফীতি দাম স্তর বেড়ে যাওয়ার প্রবণতা, এটা তোমাদের দৃষ্টিতে যেহেতু তোমরা ম্যাক্সিমাম আমার সামনে যারা শ্রোতা বা আমার শিক্ষার্থীরা সামনে আছো, যেহেতু আমরা ভোক্তা, এই জন্য আমাদের ভোক্তার দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি যে মুদ্রাস্ফীতি ভালো না খারাপ, তোমরা এক বাক্যে বলবা স্যার মুদ্রাস্ফীতি আবার ভালো হয় কিভাবে, এটা তো সবসময় খারাপ না স্যার। যেহেতু আমরা অর্থনীতি এবং অর্থনীতিটা এমন একটা বিষয়, একটা দেশের নির্দিষ্ট একটা শ্রেণীকে নিয়ে আলোচনা না করে এখানে একটা দেশের সামগ্রিক সকল শ্রেণীর মানুষকে নিয়ে আলোচনা করা হবে। তাহলে সমাজের সকল শ্রেণী বলতে আমরা বুঝছি একটা দেশের মধ্যে যেমন ভোক্তা থাকে, উৎপাদনকারী ব্যবসায়ী বিনিয়োগকারী এদের কথাও তোমার মাথায় রাখতে হবে। এখন তোমাকে যদি বলি তুমি একজন নীতি নির্ধারক, তুমি নীতি নির্ধারণ করবা, তাহলে তুমি যেমন রাষ্ট্রের প্রশাসনিকভাবে যারা বিভিন্ন নীতি নির্ধারণ করে, ওরা কিন্তু একটা শ্রেণীকে সুবিধা দেওয়ার জন্য করে না, অর্থাৎ সমস্ত নীতিগুলা একটা দেশের সকল জনগণকে সামনে রেখে করা হয়। যেমন মুদ্রাস্ফীতি একটা দেশের জন্য ভালো না খারাপ তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি যে মুদ্রাস্ফীতি একটা দেশের অর্থনীতির জন্য বরং ভালো অনেক দিক থেকে, আর মন্দ তোমাদের দিক থেকে যেহেতু আমরা ভোক্তা। কিন্তু কিভাবে ভালো এটা একটা বোঝাচ্ছি তোমাদের। মুদ্রাস্ফীতির আবার বিভিন্ন ধরনের রকম আছে, যে বেশি কম, আমরা মাঝামাঝি মুদ্রাস্ফীতি বলি, যেটাকে মৃদু মুদ্রাস্ফীতি বলা হয়, অর্থাৎ সহনীয় পর্যায়ে, দাম বাড়বে কিন্তু যেন সেটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যেন না চলে যায়, তাহলে তার জনগণ কিনতেই পারবে না, দুর্ভিক্ষ দেখা দিবে, মানুষের মধ্যে একটা বড় ধরনের অর্থনৈতিকভাবে
ব্যবধান তৈরি হবে, ফলে মানুষের মধ্যে জীবনযাত্রার মান কমার কারণে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অস্থিতিশীল অবস্থা দেখা দিবে, যেটা রাষ্ট্রের জন্য কাম্য না। আমরা বলি যে সহনীয় মাত্রা বা মৃদু মুদ্রাস্ফীতি, উচ্চারণটা দেখো মৃদু, এই মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য এটা ভালো। কেন ভালো? সেটা হচ্ছে উৎপাদনকারী বিনিয়োগকারীরা যখন উৎপাদন করবে বা বিনিয়োগ করবে, তারা যখন দেখবে যে তাদের প্রফিটটা বা মুনাফাটা বাড়ছে, তখন তারা উৎপাদন এবং মুনাফার করার ক্ষেত্রে আগ্রহ প্রদর্শন করবে। আমি আবার বলছি, একজন ব্যবসায়ী মনে করো যে পণ্যটা উৎপাদন করে 5 টাকা প্রফিট করে, সে যখন দেখবে 6 টাকা প্রফিট হচ্ছে, 7 টাকা প্রফিট হচ্ছে, তখন সে ভবিষ্যতে তার বিনিয়োগ বা উৎপাদনকে আরও বেশি বাড়ানোর জন্য ইনভেস্ট করবে। এবং এই ইনভেস্টটা যখন সে করবে নতুন করে, এর দ্বারা কী হবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব সমস্যা দূর হবে, দেশের সার্বিকভাবে অর্থনৈতিকভাবে দেশ আরও বেশি সমৃদ্ধ হবে। এই জন্য আমরা বলি মৃদু মুদ্রাস্ফীতি, যেহেতু পুঁজিবাদী অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতি থাকবে, সেটা যে মৃদু হয়, মুদ্রাস্ফীতি থাকলেই যে ভালো সেটা না, সেটা মৃদু হইতে হবে, সহনীয় মাত্রায় হইতে হবে। সেটা যদি হয় তাহলে সেটা দেশের জন্য কল্যাণকর হবে। তাহলে আমরা বলবো মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য কল্যাণকর, এই হিসাবে পুঁজিবাদী অর্থব্যবস্থা এটা একটা ইতিবাচক দিক। আবার যদি বেশি হয়ে যায়, যেটা আমরা বলি উলম্ফন বা বেশি দ্রুত গতিতে বৃদ্ধি পায়, এই উলম্ফন মুদ্রাস্ফীতি হাইপার ইনফ্লেশন যদি হয়, তাহলে সমাজের জন্য রাষ্ট্রের জন্য এটা কি ক্ষতিকারক। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতি থাকবে না, যেহেতু এখানে রাষ্ট্র পরিচালন করে, দাম নির্ধারণ কতটুকু হবে, একটা দেশের দাম কতটুকু হবে দ্রব্য এবং সেবার, সেটা মূলত কেন্দ্রীয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। সুতরাং এখানে মুদ্রাস্ফীতি থাকবে না, এটা পজিটিভ নেগেটিভ অর্থে তোমরা এখানে আপাতত বলতে পারো। যেহেতু মুদ্রাস্ফীতি থাকবে না, তাহলে আমরা জনগণ খুশি, তাহলে এটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার জন্য ইতিবাচক এবং পুঁজিবাদীর জন্য আমরা নেতিবাচক হিসেবে দেখছি। আর যদি তুমি ওইভাবে ব্যাখ্যা করতে পারো, তাহলে দুইটাকে আবার কনভার্ট করতে পারো। বেকারত্ব সমস্যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থব্যবস্থার মধ্যে, এখানে দেখো বেকারত্বটা নেগেটিভভাবে দেখা হয়, এখানে বেকারত্বটা থাকবে যেহেতু শ্রম বিভাগ হয়। শ্রম বিভাগ হয় বলতে উপযুক্ত ব্যক্তিরা শুধুমাত্র কাজ পাবে, যারা যোগ্য না তারা এখানে অর্থনীতিতে এরা কোনো কাজ পাবে না। কাজ যখন পাবে না, সেটাকে আমরা বলি বেকারত্ব সমস্যা। এই যে মানুষরা যারা কোনো কাজ পাচ্ছে না, এই সমস্যাটা চরম আকারে থাকবে পুঁজিবাদী অর্থব্যবস্থায়। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বেকারত্ব থাকবে না, তার মানে এটা একটা ইতিবাচক দিক হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। রাষ্ট্রীয় তার সমস্ত প্ল্যান পরিকল্পনা এমনভাবে করবে, ইচ্ছা করলে সে সকল জনগণকে কাজের ব্যবস্থা করতে পারে। এর পরবর্তীতে যদি আমরা বুঝি সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা করি, তাহলে সামাজিক নিরাপত্তার যে বিষয়টা সেটা হবে, তোমাকে এই প্রশ্ন করি যে সামাজিক নিরাপত্তা ভাবে যে সামাজিক নিরাপত্তা কোন অর্থব্যবস্থায় বেশি থাকবে, পুঁজিবাদী না সমাজতান্ত্রিকে? আমরা বলি যে সামাজিক নিরাপত্তাটা পুঁজিবাদী অর্থব্যবস্থায় কম থাকবে, এটা নেতিবাচক দিক। আর সমাজতান্ত্রিকের সামাজিক নিরাপত্তাটা বেশি থাকবে, যেহেতু রাষ্ট্রীয় এখানে প্রোভাইড করবে সকল জনগণ যেন রাষ্ট্রীয়ভাবে যত সকল সুবিধাগুলো আছে, এই সুযোগ সুবিধাগুলো যেন সমানভাবে ভোগ করতে পারে। আর পুঁজিবাদীতে হবে যার সামর্থ্য আছে সেই ভোগ করবে সুবিধাগুলো, আর যাদের সামর্থ্য নাই তারা চরম অনিরাপত্তার মধ্যে তাদের জীবনযাপন অতিবাহিত করবে। দাম নির্ধারণের যে কৌশলটা, সেটা আমি সর্বশেষ রেখেছি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম নির্ধারণের কৌশলকে আমরা বলি যে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ। তোমাকে প্রশ্ন করা হবে অনেকগুলো এইভাবে, আর পুঁজিবাদী অর্থব্যবস্থায় হচ্ছে স্বয়ংক্রিয় প্রক্রিয়া। আমি আবার বলছি যে পুঁজিবাদী অর্থব্যবস্থায় দাম নির্ধারণ যে কৌশল, সেটাকে আমরা বলি স্বয়ংক্রিয় প্রক্রিয়া বা স্বয়ংক্রিয় পদ্ধতি। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা যেটা হয়, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ, কেন্দ্রীয় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ সেন্ট্রাল যে অথরিটি থাকবে, তারাই এখানে দাম নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে স্বয়ংক্রিয় প্রক্রিয়া এবং কেন্দ্রীয় পরিকল্পনা প্রক্রিয়া দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। দাম নির্ধারণ করার ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রক্রিয়াতে মার্কেটের উপর ছেড়ে দেওয়া হয়, মার্কেটের চাহিদা এবং যোগান
আমরা জানি যে ক্রেতা বিক্রেতার তারা ঘাত প্রতিঘাতের মাধ্যমে যেখানে চাহিদা যোগান সমান হবে সেখানে মার্কেটে দাম নির্ধারণ হবে, এবং ওই মার্কেটে ওই দামে যে পরিমাণ মার্কেটে বিক্রি হবে সেটা আমরা বলি ভারসাম্য পরিমাণ। এখন কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ যেটা হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ এখানে দেখবে যে কি পরিমাণ দাম, কি দ্রব্য বা সেবার দাম কতটুকু নির্ধারণ করলে জনগণ তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, জনগণ কিনতে পারবে, এখানে মুনাফা থাকলো কি থাকলো না এটা কিন্তু কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ দেখবে না। কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ দেশের দিকে জনগণের ক্রয় ক্ষমতার দিকে তাকিয়ে সে দামটা নির্ধারণ করবে। সুতরাং দাম নির্ধারণ কৌশলের একটা ভিন্নতা আছে। এখন আসো আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে যদি তুলনা করতে বলে যে এখানে ইতিবাচক দিকগুলো কি কি, তাহলে আমি এক কথায় যদি বলি পুঁজিবাদী অর্থব্যবস্থা ইতিবাচক দিকের মধ্যে সম্পদের মালিকানাটা বলবা, তারপর ভোগের স্বাধীনতা আছে এখানে, ভোক্তা তার উপযোগকে সর্বোচ্চ করতে পারে, তারপরে পজিটিভ দিকের মধ্যে বলবা শ্রম বিভাগ থাকার কারণে কম খরচে বেশি উৎপাদন করার সুবিধাটা আমাদের পুঁজিবাদী অর্থব্যবস্থায় আছে যেটা সমাজতান্ত্রিক নেই, অবাধ প্রতিযোগিতা থাকার কারণে এখানে গুণগত মান সম্পন্ন ভালো দ্রব্য উৎপাদন হবে এবং তুলনামূলক কম দামে বিক্রি হবে, মুনাফাটা এখানে থাকার কারণে উৎপাদনকারী বিনিয়োগকারীরা উৎসাহিত হবে, মুদ্রা বেকারত্ব সামাজিক নিরাপত্তা সব নেগেটিভ দিক। এখন আসো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ইতিবাচক দিক কোনগুলো, তুমি বলবা যে এখানে শ্রেণী শোষণটা নেই, শ্রেণী শোষণ না থাকার কারণে এখানে একটা রাষ্ট্রীয়ভাবে একটা কল্যাণকর রাষ্ট্র থাকবে, সবার জনগণ সমানভাবে সুবিধা ভোগ করবে, সুষম উন্নয়ন হবে, এটা একটা ইতিবাচক দিক। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতি থাকে না, এটা একটা ইতিবাচক দিক, সহনীয় মাত্রায় থাকে দাম যার কারণে জনগণ তার সামর্থ্য অনুযায়ী সে ভোগ করতে পারে, বেকারত্ব থাকে না, এটা একটা ইতিবাচক দিক, কারণ বেকারত্ব কোনো একটা দেশের জন্য চরম বেকারত্ব যেটা বেশি বেকারত্ব কোনোভাবেই একটা স্থিতিশীল রাষ্ট্র বা কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ হতে পারে না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বেকারত্ব নাই, এটা একটা ইতিবাচক দিক। সামাজিক নিরাপত্তা এটাও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় একটা ইতিবাচক দিক। দাম নির্ধারণের কৌশলটা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নেই, সেটা আমরা বলতেই পারি যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সেটা করে, অর্থাৎ দাম স্তর যেন ক্রয় ক্ষমতার বাইরে না যায়। এই যে বিষয়গুলো আমরা যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পর্যালোচনা বলো বা সমালোচনা বলো, তাহলে আমরা এই প্রত্যেকটা পয়েন্টের ভিত্তিতে প্রশ্নটা আমরা যেভাবেই হোক বোর্ড পরীক্ষার প্রশ্ন সেই উত্তরগুলো আমরা দিতে পারবো। তো তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে আমি একটা প্রশ্ন দিতে যাচ্ছি, এই ভিডিওটা যারা ক্লাস করবা পড়ার পর তোমরা যদি হোমওয়ার্কগুলো কমেন্টস থাকে নিচে দিতে পারো, আমি হয়তো আমি এগুলো দেখবো যে কারটা হয়, সেটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন 2019 সালে আসছে। আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন, তোমরা আশা করি বইটা অনেকে কিনেছো যেটা আমরা তোমাদেরকে বলে দিয়েছি রণজিৎ কুমার নাথের বই, সেই ক্ষেত্রে বইয়ের কুমিল্লা বোর্ড হচ্ছে তোমার 2019 সালের প্রশ্ন, যে কোনো বোর্ড থেকে বই থেকে তোমরা নিতে পারো। এখানে আমাদের পাঠ্য বই 14 নম্বর প্রশ্নটা এটা, তারপরে 15 নম্বর প্রশ্ন, এই দুইটা পাশাপাশি আছে, একটু একটু দেখে দিও। এই প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমরা পারবা, পয়েন্ট আকারে যদি উল্লেখ করো তাও সংক্ষিপ্তভাবে আমি বুঝে নিব যে তোমরা এগুলো বিস্তারিত লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।